নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আর সিরিয়াস কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সিরিয়াস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন, তাই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন আজকের ভিডিও শুরু করি। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে সারা বাংলায় 416টি সুসংহত শিশু বিকাশ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাদের নিজ নিজ প্রজেক্টে ডেপুটেশন জমা দেন, তাদের সমস্যার কথা বলেন এবং তাদের সমস্যা প্লাস তাদের দাবি, তাদের অধিকার সমস্ত কিছু নিয়েই তারা ডেপুটেশন জমা করে। তাদের প্রচুর দাবি রয়েছে। কি কি দাবি রয়েছে চলুন আজকের ভিডিও জেনে নিই। প্রথমত তারা বেতনের দাবির কথা বলেছেন। মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য বজায় রেখে অন্যান্য উন্নত রাজ্যের ন্যায় অ্যাডিশনাল অনারিয়াম বৃদ্ধি করতে হবে। ন্যূনতম মজুরি 21,000 টাকা করতে হবে কর্মীদের জন্য এবং সহায়িকাদের জন্য 18,000 টাকা করতে হবে। বর্তমানে একজন অঙ্গনওয়াড়ি কর্মী 8,250 টাকা পান এবং একজন সহায়িকা 6,300 টাকা পান, যা বর্তমান বাজারের সাথে অতি ন্যূনতম মজুরি, যা দিয়ে তাদের সংসার চালানো সত্যি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র এই বেতনটা দেওয়া হয় তাও আবার সঠিক সময়ে তারা পান না, 2 মাস যাব তারা কিন্তু বেতন পাননি, তাই প্রতি মাসের 1 তারিখে অনারিয়াম বা অ্যাডিশনাল অনারিয়াম দিতে হবে। অবিলম্বে প্রশিক্ষণ সহ যোগ্য সম্মান, উপযুক্ত সাম্মানিক সহ নতুন শিক্ষানীতি শিক্ষা আইন অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। নিউ এডুকেশন পলিসিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা বলা হয়েছে এবং অঙ্গনওয়াড়ি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বাচ্চারাও যুক্ত হবে, তাই নতুন শিক্ষানীতি অনুযায়ী কাজ শুরু করতে হবে এবং তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সঠিক প্রশিক্ষণ দিতে হবে এবং তার সাথে সাথে উপযুক্ত সাম্মানিকও দিতে হবে। অবিলম্বে সুপারভাইজার পদের শূন্যপদ কর্মী হতে 50% অধিকার সহ পূরণ করতে হবে। আদেশনামা অনুযায়ী সংরক্ষিত 50% আইন মানা হয়নি। অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সুপারভাইজার পদে যে উন্নতির জন্য পরীক্ষা হয়েছে এবং তার ইন্টারভিউও কমপ্লিট হয়ে গেছে, এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, কিন্তু সেখানে যে শূন্যপদটা দেওয়া হয়েছে সেটা 50% শূন্যপদ মানা হয়নি। 50%-এর অনেক কম অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সুপারভাইজার পদে উন্নতি করার জন্য শূন্যপদ দেওয়া হয়েছে, যেটা সঠিক আইন অনুযায়ী মানা হয়নি। এবার থেকে 50%-ই অধিকার যা রয়েছে তাই দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের। অঙ্গনওয়াড়ি কর্মী পদে বিভিন্ন প্রকল্পের শূন্যপদ সহায়িকা হতে 100% পূরণ করতে হবে। অনেক প্রকল্প রয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী নেই এবং অন্যান্য অঙ্গনওয়াড়ি কর্মীকে বিনা পারিশ্রমিকে সেই দুটো সেন্টারের দায়িত্ব গ্রহণ করতে হয়। পোষণ অ্যাপের কাজে সকলকে সঠিক পর্যাপ্ত প্রশিক্ষণ সহ স্মার্টফোন ও রিচার্জ খরচ দিতে হবে। মোবাইল না দিয়ে বলপূর্বক ভয় দেখে কাজ করানো বন্ধ করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো রকম মোবাইল দেওয়া হয়নি, মোবাইল ফোন না দিয়েই জোরপূর্বক তাদেরকে দিয়ে কাজ করানো হয়, সেটা বন্ধ করতে হবে এবং তাদেরকে মোবাইল ফোন দিতে হবে এবং মোবাইল ফোনের সাথে সাথে তাদের নেট চার্জও দিতে হবে। গ্র্যাজুয়েট ও পেনশন দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা গ্র্যাজুয়েটির উপযুক্ত, তাই সেই আইন অনুযায়ী গ্র্যাজুয়েট ও পেনশন দিতে হবে। 65 বছরে ছাঁটাই শব্দের অবলুপ্তি ঘটিয়ে কর্মী ও সহায়িকাদের জন্য 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। 2014 সেপ্টেম্বর থেকে 2020 অবধি ছাঁটাই করা যে দুরবস্থায় থাকা কর্মী ও সহায়িকারা রয়েছে তাদেরকেও 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। প্রতি কেন্দ্রে প্রতি ঘরে জল প্রকল্পের অন্তর্ভুক্ত করে প্রতি কেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। প্রচুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে যাদের কোনো উন্নত পরিকাঠামো নেই, পানীয় জলের ব্যবস্থাও নেই, তাই পানীয় জলের ব্যবস্থা করতে হবে। সুষ্ঠুভাবে পরিষেবা পৌঁছে দিতে কেন্দ্র পরিচালনা করতে বর্তমান অগ্নিমূল্য বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে সবজি, জ্বালানি, তেল, নুন, হলুদ ও অন্যান্য সামগ্রীর মূল্য প্রতি মাসের 1 তারিখে বকেয়া বিল দিতে হবে।
অনেক সময় দেখা গেছে অঙ্গনওয়াড়ি কর্মীরা নিজের টাকা থেকে 2 মাস 3 মাস সেন্টার চালিয়েছেন, তাদের নিজের টাকায় ডিম কিনেছেন, সবজি কিনেছেন, কিন্তু 2 মাস 3 মাস পর তাদেরকে বিল দেওয়া হয়। সেটা না করে তাদের প্রতি মাসের 1 তারিখ এই বকেয়া বিল পরিশোধ করতে হবে এবং যথেষ্ট বাজারসম্মত সামঞ্জস্য রেখেই তাদের সবজি, জ্বালানি, তেল, নুনের যে দামটি, যে বিলটি, সেটাও ঠিক করতে হবে। প্রতি বছর সকল স্তরে কর্মী সহায়কদের 200 টাকা ইনক্রিমেন্ট দিতে হবে। কোন আদেশনামা বলে ইনক্রিমেন্ট বন্ধ করা হলো তা সমিতিকে জানাতে হবে। আগে ইনক্রিমেন্ট দেওয়া হতো, কিন্তু সেই ইনক্রিমেন্ট কিভাবে কেন বন্ধ করা হলো সেটাও জানাতে হবে। প্রতি সেন্টার আধুনিক শিক্ষার উপযুক্ত করে সমস্ত সুবিধাসহ গড়ে তুলতে হবে। পাকা ঘর, শৌচালয়, পানীয় জল ও খেলার জায়গা রাখতে হবে। বাস্তবসম্মত সেন্টারের ঘর ভাড়া দিতে হবে। আদেশনামা রয়েছে যে সেন্টারে ঘর ভাড়ার জন্য আদেশনামা রয়েছে, তবুও এই আদেশনামা লঙ্ঘন করে এই আদেশনামা থাকা সত্ত্বেও ঘর ভাড়ার টাকা দেওয়া হয় না কর্মীদের। চাল ডালের গুণগত মান সহ সঠিক ওজনের বস্তায় চাল ডাল সরবরাহ করতে হবে। অনেক সময় অনেক কর্মী বলে থাকেন যে 50 কেজির বস্তায় কখনো 40 কেজি, 45 কেজি চাল থাকে। সঠিক পরিমাণে খাবার দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত্যুকালীন ক্ষতিপূরণ দিতে হবে। মডেল কেন্দ্রে অ্যাডিশনাল কর্মী নিয়োগ করতে হবে। বীমা ও বৃত্তির অর্থ প্রদান করতে হবে। আদেশনামা থাকা সত্ত্বেও অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে এই বীমা ও বৃত্তি প্রদান থেকে। প্রতি বছর আদেশনামা অনুযায়ী গুণগত মানসহ শাড়ি দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিচয়পত্র দান করতে হবে। মেডিকেল লিভ চালু করতে হবে। সাইকেল দিতে হবে। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রতিহিংসামূলক ও শাস্তিমূলক বদলি করা যাবে না। বিবাহ সূত্রে বা অন্যান্য পারিবারিক সমস্যার জন্য আবাসিক স্থান হতে অন্যান্য ক্ষেত্রে বদলির ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সেই বদলির আদেশ সরলীকরণ করতে হবে। এই ছিল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দাবি। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে বলা হয়েছে এবং প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাদের প্রজেক্টে ডেপুটেশন দেন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তাদের এই দাবিগুলো নিয়ে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ICTS কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জিন্দাবাদ, জিন্দাবাদ।